মশাল মিছিল করতেছে, মশাল মিছিল করতেছে ইসলামের বিরুদ্ধে। সংবিধানে ইসলাম চাই না, মানি না, মানব না। আবার কয় কি জাননি, ইসলাম চাই না। ইসলাম তোর বাপের বালিশ, নিজে ইচ্ছা করলি পাল্টা হেলাবি বেটা, এটা বালিশের কাবা। আল্লাহু আকবার জোরে বলো না কেন, মুসলমান হব না। শুধু বাতিলের বিরুদ্ধে একটাই হুংকার দিয়ে মরার আগে মরতে চাই। যারা বলে ইসলাম এই দেশে থাকবে না, ওরাই থাকবে না। ইসলাম ঠিকই থাকবে, তুই মরবি। কথা কর। এই যে দেখলাম, এই যে মশাল মিছিল করতেছে, মশাল মিছিল করতেছে ইসলামের বিরুদ্ধে। সংবিধানে ইসলাম চাই না, মানি না, মানব না। আল্লাহ, একে সাহস কত বড়। এরা কোন জমিনে থাইকা, মওলার জমিনে থাইকা, ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ ট্রেডমার্ক একটা সিল মারিয়ে দিছে, ইসলাম আমার কাছে মনোনীত ধর্ম, শান্তির ধর্ম, প্রিয় ধর্ম। আল্লাহ নিজে সিল মারছে যেই ধর্মের। আর আমি দুইটার মানুষ আমি চাই না। আল্লাহ আসলে কেন আমাকে জাতা কোলে ফেলাই একটা জাতা দেয় না জানেন? তার ভিতরে একটা মাত্র কারণ, আমার নবীর দোয়া। আমার নবী বলছিল, আল্লাহ আমার উম্মতরে এইভাবে একবারে মেরে দিও না, কওমে লূতের মতো। যদি একবার আমার নবী আসমানে দিয়ে তাকায় বলতো গো ধর, পৃথিবীটা তসনস করে দিত। কথা বলে না কেন? তার জ্বলন্ত প্রমাণ এখন আবার ঘুরায় আসে। নবীর চাষি আমার নবীর মারার লেগে বড় বড় কাটা, বড় বড় প্যারাক, বড় বড় জিনারি রাস্তায় গাইরে থিত। নবী আমার খালি একদিন কইছে, ওই গুতাটা লাগিয়ে পাওয়াটা একটু ছিদ্র হয়েছে। নবী কয়েকদিন তাহার যদি যাইতে পারে না, হুজুরের চাষি উম্মে জামিল এই বদমাস মহিলা দূরে দাঁড়ায় হাসতাছে, মোহাম্মদ বাদ। মোহাম্মদের কাছে এখন আর শয়তানটা আসে না, কথা জিব্রাইলের কথা কয়। তখন আমার নবী কষ্ট পায় হাত তুলছিল, আল্লাহ তুমি কি আমার সাইরিয়া দিছ? আমার চাষি যে কয় তোমার জিব্রাইলও আহে না, তুমিও কিছু কও না, ওহিও দেও না, ওই সবাই কইতাছে তোমার কুদরত বলে আমার উপরে নাই। তখন আমার আল্লাহ বলে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী আপনি কি ভুলে গেছেন গা, আপনার আগের চাইতে এখনের জিন্দগি সুন্দর না? কয় হ্যাঁ, দেখেন আপনি, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, বাবা যাদাকা আইলাং ফা আগনা, ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার। ও নবী আপনি যখন এতিম ছিলেন, আপনারে দেখার মতো কেউ ছিল না, আমি আল্লাহ আপনার চাচার ভিতরে রহম দিয়ে পৃথিবীতে সবচেয়ে দামি ভাবে আপনাকে লালন পালন করছি। শুধু তাই নয় গো নবী, আপনার মাল আসিল না, আইলাং ফা আগনা, আপনার মাল আসিল না, টাকা পয়সা ছিল না, মক্কা সম্ভ্রান্ত পরিবারের ধনট্ট মহিলার সাথে বিয়ে দিয়া আপনার সারা পৃথিবীতে শিল্পপতি বানাই দিছি। আপনাদের জানা আছে একটা কথা কই, হ্যাঁ আমার নবী কত টাকার মালিক ছিল? অনেকে কয় আমার নবী গরিব ছিল, ওই মগায় জানেই না। কথা কর না কে, আমার নবীর ধন ছিল কিন্তু ধন ইউজ করে নাই। আমাকে যেরকম একটা কমিশনার পাইয়া আমি হুজুর 1 কোটি টাকার মালিক হইয়া, আরে বাবা লুঙ্গি দিয়া রাস্তা ঝাড়ু দিতে দিতে যাই, মগার বো মগা লুঙ্গি যে টাকনুন নিচে পড়লে তুই জাহান্নামে যাবি, এই মাসলা তো তুই জানোস না। আর বর্তমান পোলাপান চায় না প্যান, ওয়া পড়লে খারাই মতন সারা বইয়া মতার তৌফিক আর সারা বছর হয় না। আর এমন প্যান্টের প্যান ও টানে উপরের দিকেও যায় নিচের দিকে। হে কথা কো, আর ওটা পয়রা বইয়া যদি মুদবার যায় পিছনেতে বর্ডার বাইরে যায়, সাসায় ধাক্কা দেয়, কারে দাও তুমি, তোমার পোলায় তুমি চিং চিং পাঙ্কা চিকি চিকি চাকা করে। নজবিল্লা কইলেন না, ইটাকে কানছেন, এটা হাসে নাভা শুরু হইব না। এ মুসলমানের পোলা এমন পেন্টু পরে আমার জাদু ভাইরা লক্ষ্মী ভাইরা, আর প্যান যখন মায় ধুইতে যায় মায় আল্লাহর কাছে 17 বার মাপ চায়, যে পোলায় প্যান কেনছে মনে হয় সুইপারি কাজ করার লেগে।
মানে ও এমন প্যান আর প্যান গাছে গাছে উতার নিছে আর রাস্তার ময়লা বইরা আর প্যান রে আর দেখ সিরে গেছে গা কথা কর না কে এইডারে প্যান কয় না কুরের খুব কয় ঘরের জানালা কাটে বর্তমান প্রথম প্যান্টে যা জানলা কাটে সেরিরাও কাটে এ আডুর কাছে সেরা এহেনে সেরা এহেনে সেরা আইডে বলে একটা স্টাইল এটা হলো কুত্তা মার্কা স্টাইল ঠিক শুয়ার মার্কা স্টাইল ঠিক হারামি বাটপা জাহান্নামি প্যান পড়ছে 70 টাকার লাগে 70ই বাইর করে দিছে কথা কন না কেন ঠিক হালাকা আমার নবী বলেন যারা 70 বাইর করে চলে ওর আমার উম্মত না নবীর উম্মত না হলে কি রবীন্দ্রনাথ ঠাকুরের উম্মত হইবা মরো তারপরে দেহ না কেমনে কেস কি কলে বেলায় আল মারউ মা'আ মান আহাব্বা বিশ্বনবী বলেন বুখারীর হাদিস যার সাথে যার মহব্বত তার সাথে তার এমন পোলা জন্ম দিছে বাপ রে বাপ হে পোষাপ করে তো করে অল ফুডা করে মায়ে কয় কি বৃষ্টি নামেনি শের সারায় মারতাছে খারায় খারায় কুত্তা এ কথা কন না কে বাপে কয় ওখানে টিনির উপরতে পরে কি মা কয় টিনে কেন তোমার দামরায় বাথরুমে গেছে ও মনে হয় খারায় খারায় মারতাছে মাও বুঝে লাইছে যে পোলা যেটা জন্ম দিছে ওটা ঠিক মতো হয় নাই ওটা কথা কল না কে তখন বাপে কয় হু ওটা খারায় মতো তার পিছনে কারণ আছে কয় কে আমার মনে হয় যেই মাসে আইছিল ওই এক মাস আমি খারাই মুছছিলাম মুসলমানের পোলা লজ্জা লাগে না এই কুত্তা মার্কা মুসলমান লজ্জা লাগে না খারায় খারায় মুতস খারায় খারায় মুতে কুত্তা বিলাই শুয়ার গরু কথা কর না কে তুই কেমনে মুতস খারায়া আবার মুসলমান দাবি করস আবার কয় কি জানো নি ইসলাম চাই না ইসলাম তোর বাপের বালিশ নিজে ইচ্ছা করলি পাল্টা হেলাবি বেটা এটি বালিশের কাবা আল্লাহু আকবার জোরে বলো না কেন মুসলমান কষ্ট হইতাছে আমার গোপালগঞ্জের রত্র মাননীয় প্রধানমন্ত্রীর জন্য ধন্যবাদ জানাই আমি গোপালগঞ্জ জন্ম নেছি আমি নিজেকে গর্বিত কেন মনে করি জানেন বীরত্বম ফরিদপুরকে আমার দেশে তিনটা সিংহপুর জন্ম নিয়েছে আল্লাহু আকবার জোরে বলতে হবে এক নম্বরে জন্ম নিয়েছে ওলিকুল শিরোমণি মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি দুই নম্বরে জন্ম নিয়েছে যে ইংলিশ বিনিয়াদেরকে কুত্তার মতো পিটাইছিলেন বাস দিয়া হাদিস শরীয়তুল্লাহ ঠিক তৃতীয় নম্বরে আমি গৌরব মনে করি আমার দেশে জন্ম নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক এখন যদি কোন যারা আমরা কুমিল্লা জন্ম নিছে আমরা কি কম আপনাকে অনেক দাম আছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ যদি বলেন আমরা সিদ্দিকগঞ্জ জন্ম নিছে আমাকে দাম নাই আপনারে দাম আছে কারণ আমরা বাংলাদেশী এমন একটা সন্তান আমরা পৃথিবীর সব দেশ বাঙালি কো ভয় পায় ঠিক কারণ পৃথিবীতে 14টা দেশ আমি সফর করছি বাঙালির যেখানে আছে ওরে আলু ভর্তা বানায় তারপর ইনকাম করে আহে বাঙালি দেখলেই ভয় পায় ওরা তাহলে এই ভয়টা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আইছে আলহামদুলিল্লাহ গো আলহামদুলিল্লাহ বাঙালি দেশে আমরা বাংলাদেশের জন্ম নিয়ে আমি নিজেকে গর্বিত মনে করি আমার এই দেশে কোনো নবী আসে নাই আমার এই দেশে কোনো সাহাবী আসে নাই যদিও আংশিক আসছিলেন কিন্তু বাজানরে মনে রাখতে হবে আদম আলাইহিস সালাম আমার এই দেশে আসছিলেন আমার নবীও আসছিলেন আলহামদুলিল্লাহ বলেন যদি কোন কেমনে আসছিলেন কমু বলমু শুনে লন তাহলে আমার কাছ থেকে আমার নবী কেমনে আইছিলেন এই দেশে আমার নবী জন্মের পরে জিব্রাইল নিজে কোলে করে সারা পৃথিবী ঘুরাইছে সারা পৃথিবীকে আমাকে বাংলাদেশ বাইরে নি আমার বাংলাদেশে নবী আইছে নবী জন্মের পরেই চার ঘন্টা পর্যন্ত জিব্রাইল আমার নবীরে নিয়ে সারা পৃথিবী ঘুরাইছে সেই হিসেবে আমার বাংলাদেশ ছিল না সেই হিসেবে আমার নবী আমার দেশে আইছে কিন্তু নবুয়াত প্রাপ্তির পরে নবী আসে নাই তাতে কি হইছে আমার নবী জন্মের পরে আইছে যেন কোন পৃথিবীর কোন মাখলুক বলতে না পারে যে আমার নবীর আমরা দেখি নাই বাজান দেবার আমার দিকে দিলটা লাগাই আমার আল্লাহর একটা ডাক দাও গো বাবা নবী যখন হাত তুলছে আল্লাহ তুমি কি আমারে ভুলে গেছো আমার আল্লাহ বলে বাবা যদা কাইলং পারুম
আমি আপনারে কেমনে বুলে গেলাম, আপনার সাসি বললে কি হয়ে গেল গো নবী, আমি আপনারে কোনোদিন ভুলি না, ভুলব না। কিয়ামতের মাঠে আমি বসবো চেয়ারে, চেয়ারের ডান পাশে রাখবো আপনারে। ভাই এই কথাটা শুনে আল্লাহ আকবার, আস্তে কইও না। নবী আমি থাকবো চেয়ারে বিচারের এজলাসে, আপনারে রাখবো আমার ডান পাশে। বাজান রে ইমাম তানবী রহমাতুল্লাহি জাহান্নামের বয়ান লিখতে যায় লেখেন, ও আমার পাগল ভাইরা এখন দেখা যাবে নবীর আশেক কয়জন এখানে আছে, জীবনে যত গুনাহ করছো আমার নবীর একটা ভালোবাসা দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে দেখো, যখন আমার আল্লাহ হিসাব নিকাশে বাবা মিজান দাড়ি পালা লাগায় দিবে, ধাক্কাইতে 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 উম্মাদ গুলা মিজানের পালার সামনে আসবে, এক একটা উম্মাদ পালায় পড়িয়া যাবে গো বাবা। হঠাৎ করে আমার নবী তাকায়া দেখবে ওর কপালে আমার নামটা দেখা যায়। নবী মুহাম্মাদের উম্মাদ গুলি বাবা যদি ওসে জাহান্নামে যায় যদি মুসলমান হয়, ওর কপালে আমার নবীর নামটা বাবা এই সার্চ লাইটের মতো জায়গা উঠবে। যখনই বাবা ধাক্কা খাইতে খাইতে দেখবে যে এখন আমার উম্মাতের পালা, কারণ ওখান তো আর ভাইজান কেউ আগে পরে করতে পারবে না, সবাই দাঁড়ায় দাঁড়ায় বাবা জীবনের 70,000 বছর 40,000 বছর 50,000 বছর দাঁড়ায় থাকিয়ে হিসেব দিন লাগবো। বাজান 72টা কাতার, সবাই কিন্তু হিসাবের জন্য যাইতেছে আল্লাহর সামনে, আল্লাহর সামনে দুদুকের মামলায় যারা পড়িয়া গেছে হিসাব ছাড়া তো বাঁচতে পারবে না। হঠাৎ করে আমার নবী আল্লাহর পাশে বইয়ে দেখবে আমার একটা সিদ্দির গঞ্জের পাগল দেখা যায়, যেই পাগলটা টেক্সটাইলে চাকরি করত ঠিক মতো নামাজটাও পড়তে পারে নাই, নামাজ অনেক সময় কাজা হয়ে গেছে, কিন্তু ইলিয়াস রহমান জিহাদির সাথে আজে বসিয়া আমি নবীর ইশকের মাঠে পড়িয়া এমন জোরে আল্লাহর ডাক দিছিল বলছিল আল্লাহ, তুমি আমায় মাফ করবানি, কত গুনাহ করছি মাওলা কত গুনাহ করছি মাওলা, তাকায়া দেখো না তোমার নামের গুনে মোদের মাফ করো না, তোমার নামের গুনে মাওলা রামাফ করো না। বাজান এখানে অনেক পাগল আছে জোরে জোরে চিল্লাইয়া কানতে বাবা শরম পায়, বুকের মধ্যে নবীর ইশকের আগুন এখন দাউ দাউ করে জ্বলে উঠছে, কত শরমনের পাগল আছে কোন লজ্জা শরম দেখে না, নবীর কথা বললে বাবা লাভ দিয়ে উঠে, এদের তোমরা পাগল বলিও না আসলে এরা মাওলার পাগল গো বাবা, এদের সাথে যখন আল্লাহর একটা যোগাযোগ হয়ে যায় ও দুনিয়ার কোন মান সম্মানের দিকে তাকায় না, ও শুধু লাভালাভি আরম্ভ করিয়া দেয়। আমি এখন দেখব নবীর পাগল কয়জন আছো গো, ও বাবা নবীর ডাইন পাশে বসা। ইমাম থানবী বলেন হুব্বুন নবী চ্যাপ্টারের মধ্যে, ও বাবা ধাক্কা খাইতে 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 লোকটা যখন মিজানের পালার সামনে দাঁড়াইব আমার নবী লাভ দিয়েছে আরের থেকে ঘাড়ায় যাবে, হামালি কইছি দি আমার উম্মা, আমি
আমার আল্লাহ বলবেন নবী এত সময় পরে একটা উম্মত পাইছেন আল্লাহ তুমি না কইছো আমারে নাজি গায় আমার উম্মতের জাহান্নাম দিবা না আমার এই উম্মতের দাড়িপালার দিকে আমি তাকায়া থাকব আমি তাকায়া থাকব আমি তাকায়া থাকব আমি দেখব আমার সন্তান কেমনে দাড়ি ভালায় মাপ দাও গো তোমার ফেরেশতারা হয়তো অনেক কিছু করতে পারে আমার আল্লাহ বলবে নবী আপনি মিজানের পালার কাছে দাঁড়ায় থাকেন বাজান রে নেকি বদিগুলা বালতির মধ্যে জমা করিয়া যখন ওজনের মধ্যে দিয়ে দিবে বাবা আল্লাহর মাপের বাটকারাটা যখন ওই পালায় দিবে নেকের পালাই পালাই দিবে বাবা বদের পালা দেখা যাবে বাবা ভারী হয়ে গেছে আমার আল্লাহ বলবেন নবী গো কাজ হইল না কাজ হইল না গো নবী আমার নবী কই তুমি এই কথা কয়ো না তোমার নাম না রহমান তোমার নাম না রহিম তুমি বলতেছো কাজ হইল না এটা আমি মানি না নবী এখন তাহলে আপনি কি করতে চান আল্লাহ তুমি যদি আমার অনুমতি দিতে তাহলে কইরে দেখাইতাম আলাইসাল্লাহু বিআহকামিন হাকিমিন যেটা তুমি পারবা না আমি পারবো কারণ তুমি এখানে এক পয়সালটি করতে পারবা না তুমি আমার একটু অনুমতি দাও আমি কইরে দেখাই আমার নাম হলো রহমাতাল লিল আলামিন আমার নাম উম্মতের কান্ডারি আমি উম্মতের কান্ডারি উম্মতের কান্ডারি আমি একটু দেখাই নবী আমি আপনার অধিকার দিলাম করেন গো নবী আপনি কি করবেন বাজান আমার নবী বুক পকেটে হাতটা ঢুকায় দিবেন গো বাবা এই টিস্যু পেপারের মতো এক টুকরা কাগজ নবী আমার ওই ছাগলের ব্লেদার মতো একটু কানুই আপনি বাস করিয়া আমার নবী মুখের একটু লালা লাগায় দিয়া ও বাবা নেকির পালায় আসতে ছাড়িয়া দিয়া দাঁড়ায় থাকবে আল্লাহু আকবার বলা নবী আমার পিছনে হাত দিয়ে তাকায় থাকবে বাজান নবীর ওই শুকনা পাতার মতো এক টুকরা কাগজের ওজন আল্লাহর ওই বটকার আর বাটখারার চাইতে ওজন হয়ে যাবে